নমস্কার, আমি স্বপ্না। স্বপ্না রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাবো জিলেপি, ঠিক দোকানের মতো। আর স্টেপ বাই স্টেপ ফলো করলে আপনারাও এরকম দোকানের মতো সুন্দর জিলেপি বানাতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে। তো চলুন আজকে রেসিপির জন্য কি কি উপকরণ নিয়েছি দেখে নেওয়া যাক। এক কাপ ময়দা নিয়েছি, হাফ কাপ সুজি, আর 4 চামচ দই নিয়েছি, দইটাকে আমি ফেটিয়ে রেখে দিয়েছি। হাফ পিঞ্চ নিয়েছি ফুড কালার, আর 1/2 চামচ নিয়েছি বেকিং পাউডার। এখানে 2 কাপ চিনি নিয়েছি আমি, মাপলে পরে প্রায় 350 গ্রাম চিনি হবে। আর 1/2 লেবু নিয়েছি, আর 3টে এলাচের দানা আমি বার করে গুঁড়ো করে রেখেছি। প্রথমে আমি ব্যাটারটা তৈরি করে নেব, তার জন্য আমি দিয়ে দেব সুজিটা, দিয়ে দেব দইটা, আর ফুড কালারটা দিয়ে দেব। সব ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দেব বেকিং পাউডারটা, দিয়ে মিশিয়ে নিয়ে আমি হাত দিয়ে ব্যাটারটা তৈরি করব। এটা ভালো করে ফেটতে হবে, ওই জন্য হাত দিয়েই সুবিধা হবে। এবার অল্প অল্প জল দিয়ে আমি ব্যাটারটাকে তৈরি করব। ভালো করে ফেটে নিয়েছি, ঠিক ব্যাটারটা এরকম ঘনত্ব হবে। এবার আমি এটাকে 30 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। ব্যাটারটা সেট হতে হতে চিনি শিরাটা বানিয়ে নেব, দিয়ে দেবো চিনি, দিয়ে দেব জল। 2 কাপ চিনির জন্য আমি 1/4 কাপ জল দেবো। গ্যাসটা অন করে দেবো। জিলিপির জন্য একটু ঘন শিরা লাগে, 1 তালের মতো শিরা হলেই হয়ে যাবে। দিয়ে দেবো এলাচের গুঁড়োটা, এলাচের গুঁড়োটা দিলে জিলিপিতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। দিয়ে দিলাম 1 চামচ মতো লেবুর রস, যে লেবুটা আমি হাফ রেখেছিলাম সেটা থেকে। লেবুর রসটা দিলেই হবে, চিনিটা জমবে না, শিরাটা যে ওটা জমবে না। শিরাটা এরকম হাতে নিয়ে দেখতে হবে যে একটা তাঁরের মতো আসছে কিনা, আঠালোভাবে এরকম চটচট করছে দেখুন। এরকম হলে শিরাটা আমরা বন্ধ করে দেবো, বেশি ঘন হলে পরে আবার শিরাটা ঢুকবে না জিলেপির মধ্যে। 1/2 ঘন্টা হয়ে গেছে, এবার ব্যাটারটাকে একটু নেড়ে নেব। জিলিপিটা করার জন্য আমি এরকম একটা মোটা কাপড় নিয়েছি, আর এরকম একটা পেস্টের ঢাকনা এরকমভাবে এটাকে এরকম মুখটা কেটে নিয়ে এইভাবে একটা ছিদ্র করে তার মধ্যে আটকে দিয়েছি, ঠিক এইভাবে। এছাড়া দুধের প্যাকেট কেটেও করা যায়, সসের বোতলে করা যায়। এবার আমি এটার মধ্যে ব্যাটারটা দিয়ে দেবো। একটু ব্যাটার ফেলে দেখে নেব তেলটা গরম হয়েছে কিনা। তেলটা আমার গরম হয়ে গেছে, আমি এটা সাদা তেলে করছি, আপনারা চাইলে ঘি দিয়েও করতে পারেন। এবার কাপড়ের 4টে কোণা এইভাবে ধরে নেব।
এইভাবে পেঁয়াজ দিয়ে নেব। খুব সাবধানে নিতে হবে, না হলে হাতে গরম লাগতে পারে। একটু লালচে করে ভাজা হয়ে যাওয়ার পরে এটাকে তুলে নেব, নিয়ে দিয়ে দেব রসে। রসে বেশিক্ষণ রাখবো না, তাহলে জিলিপিটা নরম হয়ে যাবে। একটা সাইড ভাজা হয়ে গেলে আর একটা সাইড এইভাবে উল্টে দেব। এটা রসে চুবে গেছে, ভালো করে ভিজে গেছে, এটাকে আমি তুলে দেব। এবার এটাকে রসে চুবিয়ে দেব আর এইভাবে আমি সব জিলিপিগুলো বানিয়ে নেব। বেশিক্ষণ আমরা রসে চুবিয়ে রাখবো না, কারণ রসে বেশিক্ষণ রাখলে জিলিপিগুলো নেতিয়ে যাবে। আর কড়াই থেকে নামিয়েই সাথে সাথেই রসে চোবাবো, গরম গরম জিলিপি আর গরম রসে দিয়ে দেব, তাহলে খুব ভালোভাবে এর মধ্যে রস ঢুকবে। জিলিপিগুলোকে আমি রস থেকে তুলে এরকম একটা চালনির মধ্যে নিয়েছি, যাতে এক্সট্রা যে রসটা থাকে ওইটা বেরিয়ে যায়। জিলিপি পরিবেশনের জন্য রেডি। জিলিপিটা বানাতে গেলে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যে জিলিপির ব্যাটারটা যেন খুব পাতলা না হয়, যেমন ঠিক আমি দেখিয়ে দিয়েছি ওই রকম করবেন। আর পাতলা হলে পরে জিলিপির শেপটা আসবে না, আবার খুব ঘন করবেন না। আর যে শিরাটা বানাবেন সেটা খুব পাতলা যেন না হয়, তাহলে জিলিপিগুলো চুপসে যাবে। আবার খুব ঘন হলে জিলিপির ভেতরে শিরাটা ঢুকবে না। তো ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে, ততক্ষণের জন্য নমস্কার।